বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব আরবি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য। এই বাক্যগুলো আমরা কথা বলার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, তাই এই বাক্যগুলোর গুরুত্ব অতুলনীয়। আপনারা যারা নতুন লার্নার্স আছেন, অর্থাৎ নতুন আরবি ভাষা শিখছেন, তাদের জন্য আজকের পর্বটি বেস্ট। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে থাকুন, এরই ফাঁকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করি। সো লেটস স্টার্ট। দৈনিক আরবি ভাষা বাংলা অর্থ সহ শিখুন। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। এই বাক্যটিকে আরবি ভাষায় যদি বলতে চান বলবেন আরাকা গাদান। তারপর লেখা আছে এখানে কত কাপ চা লাগবে। বাক্যটিকে আরবি ভাষায় যদি বলেন বলবেন কামফিন জান শায়াব গাহিনা। এখানে কত কাপ চা লাগবে, কামফিন জান শায়াব গাহিনা। পরের বাক্যটি আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্টুড। বাক্যটিকে আরবি ভাষায় যদি জিজ্ঞাসা করতে চান বা বলতে চান বলবেন আনা ফাহিমতু। আপনার স্বাস্থ্য কেমন আছে। এ বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে গুছিয়ে বলবেন ক্যাফ সিহাতাক, ক্যাফ সিহাতাক। পরের বাক্য, কাউন্টার কোন দিকে, ওয়ার ইজ দ্য কাউন্টার। বাক্যটিকে এভাবে জিজ্ঞাসা করবেন আরবি ভাষায় আয়না শুব্বাক, আয়না শুব্বাক। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো তুমি তাকে কিভাবে চিনো, হাউ ডু ইউ নো হিম। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন ইনতা কেফ আরিফ হুয়া, ইনতা কেফ আরিফ হুয়া। পরের বাক্য, আপনার জন্য কিছু করতে পারি, মে আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। এভাবে বলবেন, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন আই এ খ্যাদ মালাক, আই এ খ্যাদ মালাক। পরের বাক্য, আপনার কি সেবা করতে পারি, আপনার কি সেবা করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আই এ খ্যাদ মালাক। একই রকম বাক্য। তারপর লেখা আছে এখানে গাড়ি পার্কিং করা নিষেধ, পার্কিং ইজ ফরবিডেন হিয়ার। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হ্যানা মমনু ওয়াগেক ফ সাইয়েরা, হ্যানা মমনু ওয়াগেক ফ সাইয়েরা। পরের বাক্য, গাড়ি চেকিং করতে হবে। আরবি ভাষায় বলবেন আবগা তাফতিস সাইয়ারা, আবগা তাফতিস সাইয়ারা। চলে যাচ্ছি পরের বাক্যগুলোতে। পরের বাক্য হলো মক্কা থেকে মদিনা পর্যন্ত বা মক্কা থেকে মদিনার দিকে। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন মিন মক্কাতা ইলাল মদিনা, মিন মক্কাতা ইলাল মদিনা। আমাকে টাকা দিন, গিভ মি মানি। আরবি ভাষায় বলবেন আতিনি ফুলুস, ফুলুস মানে টাকা। এরপর এটার নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইটস, হোয়াট ইটস নেম। এভাবে বলতে পারেন। তো এটাকে আরবি ভাষায় বলবেন সুইস মিক হাদা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখস্থ করে নেবেন সুইস মিক হাদা মানে এটার নাম কি, এটা আমার জিনিস না। আরবি ভাষায় বলবেন হাদা মুমাল আনা, হাদা মুমাল আনা। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়, আরবি ভাষায় বলবেন মিনাল বাইতি ইলাল জামিয়া। তারপর লিখা হাদা আনাস মিন তানি, এই বাক্যটির বাংলা অর্থ এটা অন্যটার থেকে ভালো বা সহজ, এটা অন্যটার থেকে ভালো বা সহজের আরবি হলো হাদা আসান মিন তানি, হাদা আসান মিন তানি। তারপর লিখা আছে ইন্তারু সিদা, বাংলা অর্থ হলো তুমি সোজা চলে যাও, ইন্তারু সিদা। তারপর আনা মালুম, আমি জানি, আনা মালুম মানে আমি জানি। এরপরের বাক্য আনা মাফি মালুম, আমি জানি না, আনা মাফি মালুম মানে আমি জানি না। আনা লালুম, এর অর্থ হলো আমি জানি না। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। পরবর্তী পর্ব আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরের পর্বে। তার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আগের পর্বটি যারা দেখেননি এখনই দেখে নিন। আগের পর্বটি খুব গুরুত্বপূর্ণ ছিল, সেখানে চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি পর্বটি আপনাদের বেশ উপকারে আসবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।